কয়েকদিন আগে বিটাউনে গুঞ্জন উঠে তৃতীয় সন্তানের মা হচ্ছেন সাইফ পত্নী কারিনা খান। জানিয়ে রীতিমতো হইচই পড়ে যায় ভারতীয় শোবিজ অঙ্গনে, যদিও পরে সব আলোচনার ইতি টেনে দেন নায়িকা নিজেই। এদিকে সম্প্রতি খবর ছড়িয়েছে ফের মা হতে যাচ্ছেন বলিউডের আরেক অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। বিস্তারিত প্রতিবেদনে, 2007 সালে বিয়ে করেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। আর 2011 সালে এই দম্পতির কোলজুড়ে আসে তাদের একমাত্র সন্তান আরাধ্য রায় বচ্চন। বর্তমানে মেয়েকে নিয়ে বেশ সুখেই সংসার করছেন তারা। এদিকে কয়েকদিন ধরে গুঞ্জন উঠছে ফের মা হতে যাচ্ছেন ঐশ্বরিয়া, আর এমন অনুমান করছেন খোদ নেটিজেনদের একাংশ। যা নিয়ে তার ভক্তদের মাঝেও সৃষ্টি হয়েছে বেশ জল্পনা কল্পনা, অনেকেই আবার জানিয়েছেন শুভকামনাও। মূলত সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে অভিনেত্রীর একটি ভিডিও ভাইরাল হয়, আর ওই ভিডিওতে দেখা যায় ঢিলে ঢালা কালো পোশাক পরে অনেকটা চুপিসারে হেঁটে যাচ্ছেন ঐশ্বরিয়া, যা দেখে নাকি অনেকেই ধারণা করছেন ফের অন্তঃসত্ত্বা অভিষেক পত্নী। এছাড়া ওই ভিডিওতে ঐশ্বরিয়ার সঙ্গে স্বামী অভিনেতা অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যকেও দেখা যায়। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো তাদের প্রতিবেদনে জানায়, ভাইরাল ভিডিও ও ছবি দেখে অনেকেই দাবি করেছেন দীর্ঘ কালো এই পোশাকে বেবি বাম্প লুকানোর চেষ্টা করছেন ঐশ্বরিয়া। তবে সব জল্পনা কল্পনা পেছনে ফেলে ঐশ্বরিয়া আপাতত আলোচনায় আছেন তার আসন্ন সিনেমা নিয়ে। দীর্ঘ বিরতির পর তামিল সিনেমা পোনিয়িন সেলভান দিয়ে পর্দায় হাজির হচ্ছেন তিনি। নির্মাতা মণি রত্নমের পরিচালনায় সিনেমাটিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে।